এই ধর 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 হরিণের ছানাটাকে ধর 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 কি মজা, হরিণের মাংস খুবই মজা। হ্যাঁ, পেটটা আমার ভরে গেল। ওহ, যাই এবার এখান থেকে। অনেক মজা লেগেছে আমার হরিণের মাংস খেতে। হো, যাই এবার। আমার ছানাটা কোথায় গেছে তোরা কেউ দেখেছিস? এই টুকটুক, তোর ভাই কোথায় গেছে দেখেছিস? না মা, আমি তো দেখিনি। ভাইয়া কোথায় গেছে গো? ভাইয়া তো আমাকে নিয়ে যায় না। ভাইয়া আমাকে সবসময় ঘরে বসে থাকতে বলে। মা, ভাইয়া কোথায় গিয়েছে? সে তো বুঝতে পারছি না রে, তোর ভাইয়া কোথায় গেল? তোর ভাইয়া তো আমাকে না বলে কোথাও যায় না। মা, ভাইয়া না খুব পাতা হয়ে গিয়েতে। ভাইয়া এখন আর আমাকে খেলতেও নেয় না। ভাইয়া একাই একাই খেলতে দেয়। তুমি ভাইয়াকে বকে দিও তো। এই চুপ কর, তোর ভাইয়াকে খুঁজে পাচ্ছি না। চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে, আর তুই সারাদিন শুধু নিজের খেলা নিয়েই আছিস। থাম, চল খুঁজে নিয়ে আসি। আমার বাচ্চাটার কি হলো গো? আমার বাচ্চাটার কি হলো? বাঘ আমার বাচ্চাকে মেরে ফেলেছে। বাঘ আমার বাচ্চাটাকে মেরে ফেললো। আমার বাচ্চা, বাঘ আমার বাচ্চাটাকে মেরে ফেললো। বাচ্চা বাঘ, পাজি বাঘ। হরিণ অনেক দুঃখ পায়। হরিণ নিজের ছানাকে হারিয়ে অনেক কষ্ট পায়। হরিণের অনেক খারাপ লাগে, কিন্তু হরিণের করার কিচ্ছু ছিল না। তারপরে একদিন হলো কি, মা এখানে তো আশেপাশে আর ঘাস নেই গো, আমরা কি খাবো গো মা? এই এই জঙ্গলেতে সেরকম ঘাসই নেই। ঘাস খেতে হলে আমাদেরকে অন্য কোথাও যেতে হবে মা। কি বলছিস রে, আশেপাশের ঘাসগুলো সব ফুরিয়ে গেল বুঝি? আহা, আমি তো খেয়ালই করিনি। আসলেই তো এখানে তো আর ঘাস নেই। আচ্ছা বাছা, এখানে যা ঘাস আছে আজকে তুই এই ঘাসগুলোই খা, পরের দিন আমরা অন্য জঙ্গলে যাব ঘাস খেতে। ঠিক আছে মা, ঠিক আছে। তারপর হরিণ সেখানে ঘাস খেলো কিছুক্ষণ। তারপরে সন্ধ্যা হলে হরিণ বাড়ি চলে যায়। পরদিন সকালে হরিণ জঙ্গলের অন্য প্রান্তে ঘাস খেতে যায়। শোন টুংটুং, খুব সাবধানে ঘাস খাবি বুঝেছিস? এখানে কিন্তু বাঘের উপদ্রব আছে। যদি কোনো বাঘ চলে আসে তাহলে মাথা ঠান্ডা রেখে কাজ করবি, বুঝেছিস? ঠিক আছে মা, আমি তো তোমার আশেপাশেই আছি। তারপরেই হরিণের ছানা আর হরিণ দুজন মিলে ঘাস খেতে লাগে। সেখান দিয়ে যাচ্ছিল একটা বাঘ। হালুম হালুম, সকাল থেকে খাবার দাবার পালাম না, কখন খাবো? পেটে তো খুব খিদে লেগে গেছে। এই ওটা কি রে? ওই তো দেখতে পেয়েছি হরিণ। হরিণের সাথে একটা ছানাও আছে দেখছি। না, খুব মজা হবে খেতে। এই হরিণ আর হরিণের ছানাটাকে আমি আজকে অনেক আরাম করে খাবো। যাই যাই যাই, আক্রমণ করি। তারপরে সেই বাঘটা সেই হরিণের সামনে চলে যায়। ছানাকে নিয়ে এদিকে ঘাস খেতে এসেছিস যে বড়, জানিস না বুঝি এটা আমার এলাকা। ভুল হয়ে গেছে বাঘ মশাই, ভুল হয়ে গেছে। আমাদেরকে যেতে দিন, আমাদেরকে ছেড়ে দিন। বলুম, তোদেরকে যেতে দিব, খুব মজা তাই না? তোদেরকে আমি এখন ঘর মোটকে মোটকে খাবো, বুঝেছিস? সে আপনি আমাদেরকে খেতেই পারেন, কিন্তু আমার কিছু বলার ছিল। কে কে কি বলবি? আমার ছোট্ট ছানাটার শেষ ইচ্ছে পূরণ করতে হবে, নইলে ওর অতৃপ্ত আত্মা
আত্মা আপনাকে সারা দিন বিরক্ত করবে। অতৃপ্ত আত্মা? হে বাবা, আমি আবার ভূতে টুতে অনেক ভয় পাই। ঠিক আছে বল, তোর ছানার শেষ ইচ্ছে কি সেটা বল। আমার ছানার শেষ ইচ্ছে হলো সে বাঘের দুধ খাবে। আপনি বাঘের দুধ এনে দিন আমার ছানার জন্য। হ্যাঁ, বাঘের দুধ খাবে, এটা আবার কেমন কথা? আচ্ছা ঠিক আছে, শোন, তিন দিন আমি তোর ছানাকে বাঘের দুধ এনে দেব, তিন দিন পরে এসে আমি তোদেরকে খাবো, ঠিক আছে? ঠিক আছে রাজা মশাই, আপনি যেমনটি বলবেন তেমনটিই হবে। হলুম, কি সব বায়না যে করে, হলুম। এরপরে বাঘ চলে গেল। তারপরে টানা তিন দিন বাঘ বাঘের দুধ এনে দিতে লাগলো সেই হরিণের ছানাকে। সেই হরিণের ছানা প্রত্যেকদিন বাঘের দুধ খেত। এমন করে চলতে চলতে তিন দিন কেটে গেল। তিন দিন পরে হলো কি জানো? মা, শোন বাছা, আমি তোকে যেমন যেমন শিখিয়ে দিচ্ছি ঠিক তেমন তেমন করবি, বুঝেছিস? ঠিক আছে মা, ঠিক তেমন তেমনই করব আমি। শোন। আচ্ছা মা, আমি সব বুঝে গেছি। মা মা, অনেক তো খেলাম বাঘের দুধ, এবার আমি বাঘের মাংস খাবো মা। কি যে বলিস, বাঘের মাংস খাবে মানে কি? মা তুমি জানো না, সন্ন্যাসী আমাকে আশীর্বাদ দিয়েছিল আমি চাইলেই বাঘের মাংস খেতে পারি। আমাকে তো সাক্ষুষ খোকোষ এরাও ভয় পায়। হ্যাঁ সেটা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, যেই বাঘটা আমাদেরকে খেতে আসবে সেই বাঘটাকেই ধরে খেয়ে নিস। আচ্ছা মা ঠিক আছে, তুমি অনেক ভালো বুদ্ধি দিয়েছো মা। বাঘ এসব কথা আড়াল থেকে শুনছিল। তারপরে বাঘ তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে পালিয়ে যায়, আর কখনো সেই হরিণের বাসার আশেপাশে আসে না।